ওকে সো আই হোপ তুমি বুঝতে পেরেছো ঠিক আছে তো চলো এগিয়ে যাই দেখো ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন মেক এ ক্লিন ব্রেস্ট অফ মিনস তাহলে মেক এ ক্লিন ব্রেস্ট অফ এটা দেখো ইনভার্টেড কমার মধ্যে আছে এটা একটা ইডিয়মস ঠিক আছে মেক এ ক্লিন ব্রেস্ট অফ মিনস নট টু ফিল গিলটি অর্থাৎ মেক এ ক্লিন ব্রেস্ট অফ এটার মানে হচ্ছে গিলটি ফিল না করা সিমিলারলি মেক এ ক্লিন সুইপ মিনস অর্থাৎ কি না এটা ইডিয়মস এটা কি না ইডিয়মস ঠিক আছে তো ইডিয়মসের মধ্যে বিভিন্নভাবে পিএসসি বা অন্যান্য তোমার এক্সাম কন্ডাক্টিং এজেন্সি কমিশন এইভাবে কোয়েশ্চেন ফর্ম করে মানে কিছুই না এই কোয়েশ্চেনটার মানে হচ্ছে তোমাকে একটুখানি কনফিউজ করে দেওয়ার ট্রাই করা তো নট টু ফিল গিল্টি কি না মেক এ ক্লিন ব্রেসড অফ ঠিক সিমিলার ওয়েতে মেক এ ক্লিন সুইপ অফ এটার মানে কী নট টু ক্রাই নট টু উইন নট টু গেট ডিফিটেড অ্যান্ড টু ফর গিভ সো ফ্রেন্ডস ভালো করে শোনো দেখো মেক এ ক্লিন সুইপ এটাও একটা ইডিয়ামস এটার মানে কি মানে না কাদা এক কথায় নট টু ক্রাই মানে না কাদা নট টু উইন অর্থাৎ না জেতা নট টু গেট ডিফিটেড তার মানে কি টু উইন নট টু গেট ডিফিটেড মানে টু উইন অর্থাৎ জেতা আর ডিতে রয়েছে টু ফর অর্থাৎ ক্ষমা করা তো কোনটা হচ্ছে কারেক্ট অপশান মনে রাখবে এখানে কারেক্ট অপশান হচ্ছে সি ঠিক আছে মে ক্লিন সুইপ তার মানে খুব সহজেই খুব সহজেই ঝেঁটিয়ে বিদায় করা খুব সহজেই যেসব তোমার ঝঞ্ঝাট তোমাকে ঘিরে রেখেছে সেগুলোকে ঝেঁটিয়ে বিদায়টা করে দেওয়া তার মানে কি ইউ উইন ওভার সামথিং ইউ উইন ওভার সামথিং সো দ্যাট ইজ ওয়াই ফ্রেন্ড মে এ ক্লিন সুইপ এটার মানে হচ্ছে নট টু গেট ডিফিটেড অর্থাৎ কি নাট টু উইন টু উইন ওকে আই হোপ ইউ আন্ডারস্টুড সো ফ্রেন্ডস এই ধরনের কোয়েশ্চেন্স পরীক্ষায় খুবই আসে ইডিয়মস কমন পাওয়া খুবই কঠিন মনে রাখবে ইডিয়মস কমন পাওয়া খুবই কঠিন যদি তুমি মডার্ন ট্রেন্ডকে ফলো করো পিএসসির দ্যাট ইজ ওয়াই ফ্রেন্ড আমি যেভাবে তোমাদের এখানে হেল্প করছি বা যেভাবে আমি তোমাদের গাইড করার ট্রাই করছি যে কিভাবে তোমাকে কোশ্চেন অ্যাটেম্প করতে হবে ভাবতে হবে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তুমি পিডিএফের মধ্যে শুনতে পারবে না দ্যাট ইজ ওয়াই ফ্রেন্ড পিডিএফ তুমি অবশ্যই পাবে কাইন্ডলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো কাইন্ডলি সাবস্ক্রাইব করে নাও কারণ এই ধরনের ইউজফুল ভিডিওস কোশ্চেন পিডিএফস তুমি আমাদের চ্যানেল থেকে ভুড়ি ভুড়ি পাবে ওকে সো চলো আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করি কোশ্চেন নাম্বার টু ইউর ডিসিশন টু সাডেনলি কুইট ইউর জব ফ্লেভার গ্যাস্টস মি চুজ দ্য কারেক্ট চুজ দ্য ওয়ার্ড হ্যাভিং সিমিলার মিনিং অফ দ্য ইটালিক ওয়ার্ড ইটালিক ওয়ার্ড মানে এটা ফ্লেভার গাস্ট তাই তো ইটালিক ওয়ার্ডের বলছে সিমিলার মিনিং যে ওয়ার্ডটা এখানে দেয়া হয়েছে অপশানসে সেটা তোমাকে চুজ করতে হবে তো ফ্লেভার গাস্ট মানে কি প্রথম হচ্ছে ফ্লেভার গাস্ট মানে কি তার মানে এটাও একটা সিনোনিম অ্যান্টোনিমের পার্ট ওকে দেখো অপশানের রয়েছে স্যাড বিতে রয়েছে হ্যাপি সিতে রয়েছে স্টু ফাই অ্যান্ড ডিতে রয়েছে অ্যাংগ্রি ডিয়ার ফ্রেন্ডস দেখো ইউর ডিসিশন টু সাডেনলি কুইট ইউর জব দেখো যদি তুমি কোশ্চেনটা খুব ভালো করে পড়ে থাকো ঠিক আছে তুমি যদি এটা বোঝো যে কোশ্চেনের ডিমান্ড কী ঠিক আছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানো তো তারা কিন্তু দেখো এক্সামটা কি দেখো এক কথায় বলি যে কোনো কম্পিটিটিভ এক্সামটা কি কম্পিটিভ এক্সাম মানেই হচ্ছে কি না তোমাকে সবসময় এক্সাম কন্ডাক্টিং এজেন্সি চাইবে তোমাকে কনফিউজ করে দেওয়া আর তুমি ওখানে তোমার ইন্টেলিজেন্সকে কাজে লাগাবে পড়ার থেকেও বেশি দরকার হয় ইন্টেলিজেন্সের ঠিক আছে উইটনেসের মানে ওই প্লেসে বসে কিভাবে তুমি ডিভিশান নেবে কীভাবে তুমি রিস্ক নেবে কীভাবে তুমি গেজ লাগাবে ঠিক আছে তুক্কাবাজিও একটা খুব বড ট্যালেন্ট বলা যায় ওকে তো দেখো তুমি যদি খুব ভালো করে কোয়েশ্চেনটা দেখো তাহলে দেখো টু সাডেনলি কুইট ইউর জব তো দেখো হঠাৎ করে আমি যদি তোমাকে বলি যে ঠিক আছে চলো আমি ইউটিউব করা ছেড়ে দেবো আমি আর তোমাদের পড়াতে পারছি না আমি ভাই ইউটিউব করা ছেড়ে দেবো আমার যাওয়াই হবে ঠিক আছে তাহলে কি হবে তুমি কি হয়ে যাবে ফ্লেভার গাস্ট হয়ে যাবা তো সেটা তোমাকে ফ্লেভার গাস্ট করবে ঠিক আছে ইটালিক মানাচ্ছে যেটা ব্যাঁকা করে লেখা আছে এই যে একটুখানি এটাকে তোমার কি বলা হয় না লেখার যেসব স্টাইল সেগুলো বলা হয় আর কি তো দেখো ফ্লেভার মি তো এইটা তুমি কিভাবে সলভ করবে এবার দেখো কেউ যদি তোমাকে এসে বলে সে তো জব করছিল ভালোই করছিল হঠাৎ করে সে চাকরি ছেড়ে দেওয়ার কেন মাথায় তার মানে বুদ্ধিটা আসলো সেটা তোমাকে অবশ্যই অবাক করে দেবে তাই না কীরকম অবাক করে দেবে যে অবাকটার মধ্যে একটু শখের ব্যাপার থাকবে দুঃখ তো দেবে না স্যাড হ্যাপি তো সে হবেই না অ্যাংগ্রিও হবে না হলেও হতে পারে কিন্তু ফ্লেভার গাস্ট ওয়ার্ডের মানে হচ্ছে কি না স্টুপিফাই স্টুপিফাই ঠিক আছে স্টুপিফাই মানে কি না ডাম ফাউন্ডেড ডাম ফাউন্ডেড ডাম ফাউন্ডেড তার মানে কি না তুমি অ্যাস্টোনিস হয়ে গেলে অ্যাস্টোনিস তার মানে তুমি একদম অবাক হয়ে গেলে অবাকের মধ্যে সব কিছুই আছে অবাকের মধ্যে দুঃখও আছে আবার থোড়া থোড়া মানে অ্যাঙ্গ্রি অ্যাঙ্গার ব্যাপারটাও আছে একটু রাগ ডাক ব্যাপারও আছে সব থেকে বড়ো কথা হচ্ছে অ্যাস্টোনিস হঠাৎ এরম কেন করলো অ্যামাজ ঠিক আছে হঠাৎ এমন কেন করলো তার পিছনে কি কোনো ভালো কারণ আছে না খারাপ কারণ আছে তাহলে ফ্লেভার গাছ সিমিলার মিনিং হচ্ছে স্টুপি ফাই ইউ শুড রিমেম্বার ইট ওকে সো লেটস জাম্প টু কোয়েশ্চেন নাম্বার থ্রি রাজু ইজ সিটিং ড্যাস দ্য টেবিল টু টেক লাঞ্চ ইন দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন সো দেখো আমি যদি টেবিল চেয়ারে খেতে বসি ধরো এটা হচ্ছে চেয়ার ঠিক আছে এবং এটা হচ্ছে টেবিল তাই না এটা হচ্ছে টেবিল এখানে তোমাকে খেতে দিয়েছে তাহলে আমি টেবিলে খেতে বসেছি বা টেবিলে পড়তে বসেছি এই সব ক্ষেত্রে তুমি তো অন দ্য টেবিল বলতে পারবে না কারণ আমি তো বসেছি এই জায়গায় আর খাবার দেওয়া হয়েছে এই জায়গায় তাহলে অন তো হবে না টু কী হবে তাহলে কি অপশান এ হবে বি হবে সি হবে না ডি হবে মন দিয়ে ভাবো যদি তুমি না বুঝতে পারো তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি দেখো দেখো সবসময় প্রিপোজিশন মানে এই অন ইন এগুলো ধরে ভাবতে হয় না এইভাবে ভাববে যে যে প্লেসটার ওপরে ধরো এটা একটা প্লেস ঠিক আছে এটা একটা প্লেস এই প্লেসের এই প্লেসের মধ্যে আমি ঢুকে গেছি এই প্লেসের উপরে আমি ঢুকে গেছি নাকি এরম জায়গায় আছি নাকি এই প্লেসের ওপরে আমাকে কাজ করতে গেলে এই প্লেসের আমাকে কাজ করতে গেলে প্লেসের আশেপাশে কোনো একটা পার্টিকুলার পজিশানে আমাকে থাকতে হবে বলো কোনটা তুমি যদি একটা টেবিলে বসে পড়াশোনা করো বা কিছু খাও তাহলে তুমি কি টেবিলের ওপরে চড়ে বসে করবে নাকি ওই টেবিলের আশেপাশে কোনো একটি পার্টিকুলার জায়গায় বসে তুমি সেই কাজটা করবে এই ধরনের প্রিপোজিশান অ্যাড দিয়ে হয় এই ধরনের প্রিপোজিশন অ্যাড দিয়ে হয় এই ধরনের প্রিপোজিশন কি দিয়ে হয় অ্যাড দিয়ে হয় যেমন দেখো নকিং অ্যাট দ্য ডোর ধরো এটা একটা গোটা দরজা এটা একটা গোটা দরজা ঠিক আছে তোমার ধরো হাতটা এই জায়গায় নক করছে এই জায়গায় নক করছে তাহলে তুমি যদি হাত পা যদি চারটে মানে দুটো হাত দুটো পা যদি একসঙ্গে দরজার মধ্যেও ঠকো তাও দেখো চারটে জায়গায় তুমি একসঙ্গে চারটে জায়গায় তুমি একসঙ্গে হিট করতে পারবে একই টাইমে তুমি মোর দ্যান মানে ফোর প্লেসেসকে হিট করতে পারবে না তাহলে কি যখন কোনো একটি বড় জায়গার আশেপাশে বা সেই জায়গার কোনো পয়েন্ট অফ প্লেসে মনে রাখবে কোনো পয়েন্ট অফ প্লেস কোনো পয়েন্ট অফ কোনো পয়েন্ট অফ প্লেসে তুমি যখন নক করবে বসে কোনো কাজ করবে সাধারণত তখন আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করি অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট হ্যার ওকে তাহলে রাজু ইজ সিটিং অ্যাট দ্য টেবিল টু টেক লাঞ্চ অথবা অ্যাট দ্য টেবিল টু রিড এটসেট্রা ওকে সো দিস ইজ অ্যান্ড নাও কোয়েশন নাম্বার ফোর দ্য চেয়ারম্যান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেম্বার্স ড্যাশ টু ব্লেম ফর দিস মিসফরচুন অর্থাৎ এখানে কি বলা হচ্ছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দেখো ফ্রেন্ডস দ্য চেয়ারম্যান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেম্বার্স এটা হচ্ছে এরর কারেকশানের একটা পার্ট তাই তো এটা হচ্ছে কি না এরর কারেকশানের একটা পার্ট অর্থাৎ তুমি যদি কোনো দিন এসএসসি তোমার সিজিএল সিএইচএসএল ঠিক আছে তারপর তোমার এমটিএস এইসব এক্সামের যদি প্রিপারেশান হয়তো কোনো দিন নিয়েছো তাহলে তুমি জানবে যে ওখানে অনেক কোয়েশ্চেন এরর কারেকশানের ওপর আসার এরোর কারেকশানের জন্য সাবজেক্ট ভার্ট এগ্রিমেন্ট ঠিক আছে সিনট্যাক্স এইসব চ্যাপ্টারগুলো ভালো করে রেডি করতে হয় অনেকেই আমার কাছে এই কোর্স করছে ঠিক আছে চলছে আমরা তিনটা ভিডিও তাদের প্রোভাইডও করিয়ে দিয়েছি তো যাই হোক ফ্রেন্ডস দেখো যখনই অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে তখন তুমি ভার কিভাবে এখানে চুজ করবে তো অপশান রয়েছে আর

হ্যাব ও প্লুরাল ভার্ভ ওয়ার ও প্লুরাল ভার্ভ দ্যাট ইজ ওয়াই সি ইজ দ্য ক্যেক্ট অপশন হেয়ার ওকে আই হোপ ইউ আন্ডারস্টুড সো লেটস মুভ টু কোয়েশন নম্বর ফাইভ ওকে ইউর ফাদার ড্যাশ ওরি আই অ্যাম ভেরি কেয়ারফুল ড্রাইভার চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ও নাইস কোয়েশ্চেন সো দেখো তোমার বাবাকে চিন্তা করার দরকার নেই আই এম এ ভেরি কেয়ারফুল ড্রাইভার আই এম এ ভেরি কেয়ারফুল ড্রাইভার তার মানে দেখো তোমার বাবাকে চিন্তা করার দরকার নেই আমি কি দিচ্ছি তোমাকে অ্যাসুরেন্স দিচ্ছি তাই তো তার মানে তোমার বাবা তার মানে হচ্ছে ভালো করে দেখো আগে কোশ্চেনের ডিমান্ড বোঝো ইয়োর ফাদার সে চিন্তা করবে না মানে ওরই তার ওরি করার কোনো দরকার নেই আই এম এ কেয়ারফুল ড্রাইভার ওকে অপশন দেখো ক্যান নট ডু নট নিড নট টু নিড নট সো ইওর ফাদার ক্যান নট ওরি নো এটা তো হচ্ছে না ঠিক আছে শুনতেও সাউন্ড লাগছে না এটা অ্যাকচুয়ালি কারেক্টও নয় কারণ ইওর ফাদার ক্যান নট বলতে ক্যান মানে কি অ্যাবিলিটি ক্যান মানে কি না অ্যাবিলিটি অর্থাৎ তার কি চিন্তা করার অ্যাবিলিটি নয় না তা তো নয় তাহলে এটা অপশন এলিমিনেটেড হয়ে গেল। ডু নট তো হবেই না কেন না ইয়োর ফাদার ডু নট তো হবে না বিকজ ইয়োর ফাদার এটা কি না থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তাই না এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যার জন্য ডু নট তো লেখা যাবে না তোমাকে নট লিখতে হবে তার মানে এটাও কি এলিমিনেটেড হয়ে গেল এইবার তোমার যেখানে কনফিউশন তৈরি হবে যদি তুমি মানে তোমার যদি কি বলবো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা গ্রামারে যদি একটু প্রবলেম থেকে থাকে যে আমি নিড নট টু বসাবো নাকি নিড নট বসাবো ডিয়ার ফ্রেন্ডস এখানে একটা খুবই মানে প্রাইসলেস কনসেপ্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি যার জন্য ভিডিওটা যদি তুমি এখনো লাইক না করে থাকো কাইন্ডলি লাইক করে দাও ঠিক আছে এই ব্যাপারটার জন্য লাইক করে দাও যেটা আমি তোমাকে এখন শেখাচ্ছি দেখো মনে রাখবে যে এই নিড এই নিড এই নিড ভার্ভটা দুরকমভাবে ব্যবহার করা হয় একটা হচ্ছে কি না মেন ভার্ব আর একটা হচ্ছে কি না মডাল অক্সিলিয়ারি ভার্ভ ঠিক আছে একটা হচ্ছে কি না মেন ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ভ যখন মডাল অক্সিলিয়ারি ভার্ভ হিসাবে ইউজ করা হবে তখন নিড তখন নিডের পরে এই টুটা হবে না নিডের পরে টুটা হবে না এই কথাটা মাথায় রাখো নিডের পর টু হবে না নিড শুধু বসবে যদি নিড নট লিখতে হয় আমি তাহলে শুধু নিড নট লিখবো তার মানে যখন মডাল অক্সিলারি ভার্বের এর ইউজটা হবে ভালো করে দেখে নাও ফ্রেন্ডস আমি এখানে ডিটেলসে বলে দিচ্ছি মানে শুধুমাত্র এটা একটা সেটি নয় এটা একটা ক্লাস বলতে পারো এন্টার ক্লাস যা দেখো যদি আমি নিড বলি তাহলে নিড নট নিড নটের পরেই আমাকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে নিড নটের পরেই আমাকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে কিন্তু আমি যদি নিডকে যদি আমি নিডকে মেন ভার্বের ইউজ করি এটা আমি কী করলাম এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ভের ইউজ করলাম যদি আমি মেন ভার্ভের ইউজ করি তাহলেই আমি নিডের পর টু বসাতে পারি তাহলে এখানে কি না দেখো ওরি ওড়ি তো একটা ভার্ভ পরিমাণে চিন্তা করা ওড়ি টু একটা ভাব তার মানে ওরির আগে আমি যদি বসাই তার মানে আমাকে এখানে মডেল অক্সিলারি ভাবের ইউজ করতে হবে মেন ভাব নয় কারণ ওরি তো মেন ভাব দ্যাট ইজ ওয়াই ফ্রেন্ড নিড নট অনলি নিড নট হবে এই টুটা হবে না নিড নট হবে টুটা হবে না ওকে ফ্রেন্ডস আই হোপ ইউ আন্ডারস্টুড সো দিস ইজ অ্যান্সার হেয়ার সো লেটস মুভ টু দ্য কোয়েশ্চেন নাম্বার সিক্স হি ড্যাশ হার দ্যাট শি উড পাস চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব এটাও সেই একই ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বের উপরে এটা একটা কোয়েশ্চেন বলছে হি ড্যাশ হার দ্যাট শি উড পাস অর্থাৎ সে তাকে কিছু তো একটা বলেছিল কি বলেছিল না তার চিন্তা করার দরকার নেই সে পাস করে যাবে এখানে উডডাও কিন্তু অ্যাবিলিটি হিসাবেই ইউজ করা হচ্ছে ঠিক আছে উড্ডাও এখানে অ্যাবিলিটি হিসাবেই ইউজ করা হচ্ছে যে ঠিক আছে তুমি পাস করে যাবে ভাই বা পাস করে যাবে বোন তোমার কোনো চিন্তা নেই তো কিভাবে তুমি এটাকে সলভ করবে বলো দেখো অপশনে রয়েছে অ্যাজিউমড বিতে রয়েছে কি ইনশিওর্ড আচ্ছা সিতে কি রয়েছে অ্যাজিওর্ড অ্যান্ড ডিতে কি রয়েছে এনশিওরড ভালো করে বোঝো ঠিক আছে এই জায়গাটা আমি তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো ফার্স্ট অফ অল অ্যাজিউমটা তো এমনি এলিমিনেট করা যায় অ্যাজিউমড কথাটা তো এমনি এলিমিনেট করা যায় দেখো তুমি যদি এখানে বসাও হি অ্যাজিউমড হার অ্যাজুম মানে তো ভাবা অর্থাৎ কি অ্যাজিউম মানে হচ্ছে নট রিয়েল অ্যাট অল নট রিয়েল অ্যাট অল তার মানে সত্যি নয় ঠিক আছে দ্যাট ইস নট ট্রু তার মানে অ্যাজিউম তো এখানে আমি মানে দিতেই পারছি না অ্যাজিউমকে তুমি এলিমিনেট করে দাও এবার দেখো ইনশিওরড ইনশিওর ইনশিওর কথাটা কোথা থেকে আসে ইনশিওর মানে হচ্ছে তোমার সেফটি মনে রাখবে ইনশিওর হচ্ছে সেফটি রিলেটেড কথা কিরাম সেফটি যে আমার মৃত্যুর পরেও আমার ফ্যামিলির কোনো প্রবলেম হবে না অর্থনৈতিক দিক থেকে তার মানে ওখান থেকেই শুরু হয়েছে কি না ইনস্যুরেন্স তাই তো ইন্সিউরেন্স প্ল্যান তাই তো তার মানে এটাও হচ্ছে না এটা তো ইন্সিউরেন্স নয় ইনশিওর করছো নাকি মানে তুমি পরীক্ষা পাশের জন্য বহুদিন ধরে কোথাও প্রিমিয়াম টিমিয়াম দাও নাকি তা তো নয় নিশ্চয়ই তার মানে এটাও এলিমিনেটেড হয়ে গেল ইন্সিউর এলিমিনেটেড হয়ে গেল অ্যাস ইউর মানে হচ্ছে কাউকে গ্যারান্টি দেওয়া জি ইউ এ আর এ এন টি ডবল ডি গ্যারান্টেড ঠিক আছে কাউকে গ্যারান্টি দেওয়া আর এনশিওর্ড মানে হচ্ছে এই ইনসিওর্ড সিনোনিম অর্থাৎ মনে রাখবে যে ইন শিওর আর হচ্ছে এনশিওর ঠিক আছে এই দুটোই সেফটি পারপাসে ইউজ করা হয় এনশিওর ইওর সেফটি আই এনশিওর ইউর সেফটি আই এনশিওর ইউর সেফটি ওকে আই ইনশিওর ইউর ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক আছে তার মানে দেখো এই দুটো সেফটি হিসাবে ইউজ করা হয় কিন্তু এখানে তো সেফটিও বলছে না আবার চিন্তা ভাবনার কথাও বলা হচ্ছে না মানে স্বপ্ন দেখার কথাও বলা হচ্ছে না এখানে গ্যারান্টি দেওয়া হচ্ছে যে তুমি যদি আমার কাছে ক্লাস করো তাহলে তুমি পাস করবেই ঠিক আছে ঠিক তেমনি আমিও তোমাদের গ্যারান্টি দিচ্ছি তুমি যদি আমার প্রিমিয়াম কোর্সে ভর্তি হও ইংলিশের তাহলে তুমি যদি ইংলিশের কিছু নাও জেনে থাকো তাহলে এই ফেব্রুয়ারির এক মাস তুমি যদি আমার কাছে ক্লাস করো অনলাইন তাহলেও তুমি ডাব্লিউ প্রিলিমসে টোয়েন্টি প্লাস পাবে আউট অফ টোয়েন্টি ফাইভ ওকে সো দ্যাট ইজ ওয়াই ফ্রেন্ড এখানে কারেক্ট অপশান হচ্ছে সি অ্যাজ ইউর ওকে অ্যাজ ইউড অর্থাৎ কি এখানে কমপ্লিট মানে আমি নোটসটা দিয়ে দিচ্ছি দেখো নট ট্রু আর রিয়েল টু মেক শিওর সার্টেন আর সেফ এখানে হচ্ছে এনশিওর্ড আর এখানে হচ্ছে কি গ্যারান্টেড সো দ্যাট ইজ ওয়াই ফ্রেন্ড এজ ইজ দ্য কারেক্ট অপশান হেয়ার লেটস মুভ টু কোয়েশন নাম্বার সেভেন ইফ আই ড্যাশ দেয়ার অন টাইম আই কুড হ্যাভ ফাউন্ড মাই লস্ট ব্রাদার আমি যদি ওখানে ঠিকঠাক টাইমে পৌঁছাতাম আমি আমার হারিয়ে যাওয়া ভাইকে অবশ্যই খুঁজে পেতাম ফ্রেন্ডস এনজয় করছো আমাদের ভিডিও যদি এনজয় করে থাকো কাইন্ডলি লাইক করতে ভুলবে না ওকে লাইক হওয়া চাই ঠিক আছে লাইক হওয়া চাই আমি বারবার করে এই রিকোয়েস্ট তোমাদের কাছে করছি আর কাইন্ডলি একটু শেয়ার করে দিও তুমি যদি শেয়ার করে দাও আমাদেরও একটু ভালো লাগবে ঠিক আছে চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নাও ব্যাস এটুকুই তো তোমার কাজ এর জন্য পয়সা দিতে না ওকে সো দেখো বলছে ইফ আই ড্যাশ দেয়ার অন টাইম আই কুড হ্যাভ ফাউন্ড মাই লস্ট ব্রাদার তার মানে আমি যদি সেখানে সঠিক টাইমে পৌঁছাতাম আই কুড হ্যাভ ফাউন্ড মাই লস্ট ব্রাদার আমি আমার হারিয়ে যাওয়া ভাইকে অবশ্যই খুঁজে পেতাম অপশনটা দিয়েছে রিচড বিতে রয়েছে ওয়াজ রিচড সিতে রয়েছে উড রিচ অ্যান্ড ডিতে রয়েছে হ্যাড রিচড তো এখানে কারেক্ট অপশান কোনটা হবে ওকে ফ্রেন্ডস দেখো এগুলো সাধারণত সাবজাংটি মুডে কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল ঠিক আছে মানে পিএসসির এখন বলতে পারো পেট টপিক পিএসসি এখন সিনোনিম অ্যান্টোনিম জিজ্ঞাসা করছে কম পিএসসি এখন মেনলি গ্রামার বেসড কোশ্চেন করছে যেখানে কন্ডিশনাল সেন্টেন্স ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ টেন্স ভয়েস ঠিক আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেগুলো আমি আমার কোর্সের মধ্যে করাই এগুলোর ওপরেই কিন্তু বেশি কোয়েশ্চেন আসছে তাই না তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার কনসাল্ট করে দেখো যে এগুলোর ওপরেই কোশ্চেন বেশি আসছে যার জন্য কন্ডিশনাল সেন্টেন্স তোমাকে জানতে হবে ঠিক আছে দেখো সবসময় মাথায় রাখবে সেন্টেন্সের দুটো পার্ট একটা ইফ দিয়ে স্টার্ট হচ্ছে আর একটা কমা দিয়ে প্লেন সেন্টেন্স সেখানে থাকছে এই দুটো পার্টের মধ্যে সেকেন্ড পার্টে যদি সেকেন্ড পার্টে যদি মডাল অক্সিলারি প্লাস হ্যাব প্লাস থ্রি এই ফর্ম্যাট থাকে ঠিক আছে এইচ এ ভি ই হ্যাব ওকে দাঁড়ো এটা আমি একটু ক্লিয়ার করে ভালো করে লিখি এইচ এ ভি হ্যাব আর থ্রি যদি এই ফর্ম্যাট থাকে মডেল অক্সিলারি থাকবে পাস ফর্মে থাকবে মডেল অক্সিলারিটা আবার কোন ফর্ম্যাটে থাকবে পাস যেমন দেখো ক্যানের পাস ফর্ম কি কুট তারপরে হ্যাব ঠিক আছে আর তারপরে ফাউন্ড অর্থাৎ ফাইন্ডের ভিতরি ফর্ম ফাউন্ড যদি এইরকম ফরম্যাট থাকে তার মানে তার আগের সেন্টেন্সে তার আগের সেন্টেন্সে অলওয়েজ হ্যাড প্লাস ভিতরি হয় হ্যাড প্লাস ভিতরি হয় দ্যাট ইজ ওয়াই ফ্রেন্ড হ্যাড রিচড এখানে কারেক্ট অপশান হচ্ছে ডি হ্যাড রিচড কারণ দেখো এখানে তো হ্যাড নেই কাটা ওয়াজ রিস্ট কাটা শুধু রিস্ট কাটা ওকে হ্যাড প্লাস ভিতরি হ্যাড রিচড ওকে আই হোপ ইউ আন্ডারস্টুড ভেরি ওয়েল ওকে সো দিস ইজ কারেক্ট সো লেটস মুভ টু কোয়েশ্চেন নাম্বার এইট মাইন বাই রিজনিং চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর্থাৎ এটা কি না ওয়ান ওয়ার্ড সাবস টি ওয়ান ওয়ার সাবস্টিটিউশন ওকে বলছে কোনো কিছু যখন তুমি ডিটারমাইন করবে অর্থাৎ কনক্লুডিং পার্ট এক কথা হচ্ছে তুমি কনক্লুশানে পৌঁছাবে তাই না তুমি কনক্লুশনে পৌঁছাবে কিসের দ্বারা রিজনিংয়ের দ্বারা অর্থাৎ তুমি আগে রিজন খুঁজবে যে হ্যাঁ এটা করলে ওটা হয় ওটা করলে সেটা হয় এর কারণে ওটা হয়েছিল ঠিক আছে তো চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তখন কোনটা হবে অপশানে রয়েছে কনজেকচার বিতে রয়েছে ডিডাকশান সিতে রয়েছে ইনফার আর ডিতে রয়েছে অল অব দ্য অ্যাভাব ডিয়ার ফ্রেন্ডস আমি এখানে তোমাদের বলবো যে কনজেকচার মানেও কি না কোনো কিছু অ্যাজিউম করে নিয়ে অর্থাৎ রিজনিংকে কাজে লাগিয়ে রিজেনকে কাজে লাগিয়ে তোমরা পরীক্ষার হলে রিজনিং করো না তার রিজনিং ও তাই তোমাকে একটি ডেটা দেওয়া হয়ে থাকে ধরো আমি তোমাকে বললাম যে এখানে রয়েছে ওয়ান এখানে রয়েছে টু এখানে রয়েছে ফোর এখানে রয়েছে কত তাই তো তাহলে এগুলো তো রিজনিং তার মানে কি এই যে নাম্বারগুলো দেখে তোমাকে এটাকে অ্যাজিউম করে নিতে হবে ঠিক আছে এটা তোমাকে বুঝে নিতে হবে তোমাকে একটা ডিটারমাইন করতে হবে যে এই নাম্বারটা এখানে বসতে পারে তাই না এরকম তো কোশ্চেন আমাদের পরীক্ষার হলেও আসে তাই এটাকে এক কথায় কি বলা হয় কনজেকচার বলা হয় রাইট ডিডাকশান বলা হয় রাইট ইনফার বলা হয় রাইট ঠিক আছে তার মানে এই কটা সব কটারই মানে হচ্ছে রিজনিংয়ের দ্বারা তুমি যখন একটা কনক্লুশানে পৌঁছাবে একটা কনক্লুশানে পৌঁছাবে ঠিক আছে তাহলে এখানে অপশান হচ্ছে ডি অল অফ দ্য অ্যাভ ইজ কারেক্ট ওকে সো চলো লেটস মুভ টু কোয়েশ্চেন নাম্বার নাইন হাউ ডাজ হি নো হার চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস থেকে ডাব্লু বিস এস টু থাউজেন্ড এইটিন টু থাউজেন্ড নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি ঠিক আছে এই তিনটে বছরই মিনিমাম টু এমসি কিউজ আর ম্যাক্সিমাম থ্রি এমসি কিউজ এসছে এর আগে অনেক কটা ভিডিওতে আমি বলেছি এমনকি প্যাসিভ একটি প্যাসিভ ভয়েস চেঞ্জের ওপরে আমি দুটো ডেডিকেটেড ভিডিওস বানিয়েছি তাই না তোমরা না দেখে থাকলে দেখে নিও কাইন্ডলি ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে কেন না অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ এখন প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে কেন আমি সেটাকে স্কিপ করব ঠিক আছে না জেনে থাকলে দেখে নেবো দেখে নেবো জেনে নেবো বুঝে নেবো যদি আমার একটা মাত্র যদি আমার দুটো ভিডিও দেখে আমি থ্রি মার্কস পাই একটা কম্পিটিটিভ এক্সামিনেশনে যেখানে টু থাউজেন্ড টোয়েন্টির প্রিলিমসের ডাব্লিউ বিসিএস কাট অফ গেছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন জেনারেলদের জন্য তাহলে সেখানে থ্রি মার্কস আমি কি করে পাবো না এটা হতে পারে তাহলে ভিডিওই তো দেখা দেখে নিলাম ঠিক আছে আমার পড়তে বোর লাগছে বই খুলে পড়তে বোর লাগছে চলো একটু ভিডিওই দেখে নিই তাই না এইভাবেও তো দেখে নেওয়া যায় তো ভিডিওগুলো দেখে নি ওকে তো চলো আমি এখানে সলিউশন করছি তবে মনে রেখো আমি এখানে একদম ডিটেলস মানে ডিসকাশানে যাবো না বিকজ আমি সেই সব ভিডিওতে আমি একদম ভালো করে শিখিয়েছি ওকে তো দেখো এখানে বলছে হাউ সি ইজ নোন বাই হেম হাউ ওয়াজ হি টু হার হাউ উড শি বি নোন বাই হেম আর হাউ ইজ শি টু হেম এখানে এতগুলো দেওয়া হয়েছে তাই না তো বলছে হাউ ডাজ হি নো হার সে তাকে কি করে চেনে অর্থাৎ হি চেনে হারকে তাই তো সে তাকে অর্থাৎ হি কী করে তাকে চেনে এটা হচ্ছে কোয়েশ্চেন তো তুমি প্যাসিভ ভয়েস করবে সবার প্রথমে প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হয় আমি শিখিয়েছি এখানে হাও লেখো এবার দেখো তুমি এটাকে এটাকে পাঠ করে নাও এটাকে তুমি মানে প্যাসিভ ভয়েসে করো যখন প্যাসিভ ভয়েসে করবে তখন কি হারটা প্রথমে সি হয়ে চলে আসবে এবার দেখো এখানে ডাজ ডাজ আছে আছে মানে প্রেজেন্ট বি ভার বসাও সি এর সঙ্গে প্রেজেন্ট টেন্সে সি হয় তাহলে সি ইজ এবার হয়ে গেল তাইতো নোনের পর কি হয়ে গেল বাই অথবা টু কি হয়ে গেল না হিম ঠিক আছে মনে রাখবে এই নো এই নো ভার্ট যদি থাকে তাহলে তারপরে বাইও বসানো যায় টুও বসানো যায় দুটোই অ্যাপ্রোপ্রিয়েট তাহলে এখানে দেখো সি এর পর ইজ কোথায় আছে সি এর পরে কি সরি সরি এখানে একটু বলতে আমি ভুল করলাম দেখো হাউ হাউটা যেহেতু কোশ্চেন সেহেতু কি ইজটা তুলে সি এর আগে দিয়ে দাও তাহলে হাউ ইজ সি হয়ে যাবে হাউ ইজ সি ঠিক আছে তাহলে দেখো হাউ ইজ সি এই ফর্ম্যাটটা কোথায় রয়েছে এটা তো হবে না কাটা এটা তো হবে না ওয়াজ আছে এটা উড আছে এই দেখো এটা তাহলে কারেক্ট অপশান হচ্ছে কি না ডি ঠিক আছে তাহলে কি হয়ে গেল হাউ ইজ সি নন নন যদি এটা কোশ্চেন না হতো আচ্ছা এটাও একটু তোমাদের সঙ্গে হালকা করে ডিসকাস করে দিই যদি এটা কোশ্চেন না হতো অর্থাৎ যদি এটা প্লেন সেন্টেন্স হতো তাহলে কিন্তু এটাই হতো সি ইজ সি ইজ নন কিন্তু যেহেতু এটা কোশ্চেন আছে অর্থাৎ ডাব্লিউ দিয়ে কোশ্চেন আছে সেহেতু ডাব্লিউ ওয়ার্ডের পরে তোমার হেল্পিং ভার্বটা চলে আসে তারপর সাবজেক্ট বসে তারপর মেন ভার্ব বসে ঠিক আছে অর্থাৎ কি ননটা এখানে বসলো তাহলে হাউ ইজ সি নন বাই হিম অথবা টু হিম লাস্টে কোশ্চেন মার্ক সো ডি হচ্ছে এখানে কারেক্ট অপশান ওকে তো আমি আশা করছি তুমি বুঝতে পেরেছো তো চলো কোয়েশ্চেন নাম্বার টেনের দিকে যাওয়া যাক হি সেড টু ইউ লেটার্স হ্যাভ এ পিকনিক চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ তাই না এটা হচ্ছে কি না ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট ইন্টার স্পিচ যাকে আমরা ন্যারেশান বলি যাকে আমরা কি বলি ন্যারেশান বলি ঠিক আছে ডাব্লু বিস ফিলিমসের দুটো একটা কোশ্চেন ন্যারেশনের উপরে চলে আসে ঠিক আছে জিজ্ঞাসা করে নেয় আর এক এক সময় তো দেখা যায় যে গ্রামার থেকেই হয়তো ফিফটিন এম ফিফটিন এমসি পিএসসি ডাইরেক্ট গ্রামার থেকে জিজ্ঞাসা করছে টেন্স নিয়ে ডাইরেক্ট ইনডাইরেক্ট তারপর তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এসব নিয়ে তো চলো এটাকে আমরা সলিউশন করি এখানে ওকে তো দেখো যখনই তোমার ডাইরেক্ট ইন্টার স্পিচে এই লেটাস দিয়ে থাকবে মনে রাখবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স কী মনে রাখবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবার সাধারণ ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যাবে তখন টু অথবা নট টু টু অথবা নট টু এটা হয় লিঙ্কার কিন্তু মনে রাখবে যখন লেটাস দিয়ে হবে যখন লেটাস দিয়ে হবে ভালো করে খেয়াল করে এখানে লেটাস দিয়ে হবে অর্থাৎ লেট আস এটা শর্ট ফর্ম হচ্ছে কি না লেটাস যখন লেটাস দিয়ে হবে তখন কিন্তু আর টু অথবা নট টু অথবা নট টু এটা লিঙ্কার হবে না এটা লিঙ্কার হবে না তাহলে লিঙ্কার কি হবে লিংকার হবে দ্যাট অর্থাৎ এই পার্টটাকে আমি তোমাদের বোঝাচ্ছি দ্যাটের পরে আসবে সাবজেক্ট সাবজেক্টের পরে আসবে সুড ঠিক আছে শ্যুডের পরে আসবে ভি ওয়ান তারপরে আসবে এটসেট্রা তাহলে দেখো এই দ্যাট সাবজেক্ট শুড ভি ওয়ান এটসেট্রা এই ফর্ম্যাট কোথায় আছে এখানে কি আছে না এখানে তো দ্যাটের বংশও নেই কেটে দিলাম এখানে আছে নাকি না এখানে তো টু দিয়ে লিঙ্ক করে দিয়েছে এটাও কেটে দিলাম হি টোল্ড ইউ দ্যাট উই শুড আর এখানে আছে ইউ শুড তার মানে দেখো এখানে দ্যাটের পরে সাবজেক্ট শুড তারপরে হ্যাপ তারপরে পিকনিক এটা দেওয়া আছে আবার দেখো দ্যাটের পরে এটাও মানে দুটোর ফর্ম্যাট সেম দিয়ে দিয়েছে পিএসসি তাহলে তুমি কি করবে এবার দেখো সলিউশনটা দেখো ভালো করে দেখো তার মানে এটা তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে সাবজেক্টের পরে আমি শুড আনবো শুডের পরে আমি মেন ভার্ব আনবো তারপর আমি যা কিছু লিখবো এবার দেখো এখানে কী কে আছে হি আছে আর ইউ আছে অর্থাৎ কি না থার্ড পার্সেন্ট আছে আর কি না সেকেন্ড পার্সেন আছে থার্ড পার্সেন আর সেকেন্ড পার্সেন আছে যখন মনে রাখবে থার্ড পার্সেন্ট আর সেকেন্ড পারসেন থাকে অর্থাৎ দেখো ধরো তুমি ধরো তুমি যে তুমি ভিডিওটা দেখছো এই তুমি আর ধরো রামসাম যদু মধু আমি এক্স দিয়ে দিলাম এক্স অ্যান্ড ইউ তাহলে এই দুজন মিলে আমার ভিডিও দেখছো কিন্তু আমি কি বলছি যে এক্স আর তুমি এক্স আর তুমি এটা বলছি নাকি আমি বলছি তোমরা তুমি তুমি তোমরা আপনারা এটা বলছি তাহলে মাথায় রাখবে থার্ড পার্সেন্ট আর সেকেন্ড পারসেন্ট থাকলেও থার্ড পার্সেন্ট আর সেকেন্ড পার্সেন্ট থাকলেও তোমাকে তুমি যখন দ্যাটের পরে সাবজেক্টকে বসাবে সবসময় সেকেন্ড পার্সেন্টকে ফলো করবে ঠিক আছে অর্থাৎ ইউ ঠিক আছে যেহেতু এখানে ইউ আছে যদি এখানে ইউ না থাকতো সাপোজ ধরো আমি এখানে ইউ দিচ্ছি না ধরো আমি ইউটা এখানে কেটে দিচ্ছি ইউটা কেটে দিয়ে ধরো হি সেট টু মি করলাম তাহলে কি হয়ে গেল এখানে দেখো থার্ড পার্সেন্ট আর এখানে হয়ে গেলো ফার্স্ট পার্সেন্ট তার মানে আমরা এখানে কি লিখতাম উই লিখতাম কিন্তু আমি এখানে কি মি লিখেছি না ইউ লিখেছি মি হলে এই অপশানটা কারেক্ট হতো কিন্তু এই অপশানটা এখানে কারেক্ট না যেহেতু ইউ আছো সেহেতু অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট ওকে আই হোপ ইউ আন্ডারস্টুড সো এইভাবে তোমাকে এইগুলো রেডি করতে হবে আর তোমার যদি এগুলো সম্পর্কে নলেজ না থেকে থাকে আমাদের তুমি ক্র্যাশ করছে প্রিমিয়াম ক্র্যাশ কর্সে তুমি অ্যাডমিশান নিতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের দুটো তিনটা ভিডিও আপলোড হয়ে গেছে তার লিঙ্ক আমি তোমাকে দিয়ে দেবো ওকে সো চলো নেক্সট কোশ্চেনে যা যাক কোশ্চেন নাম্বার ইলেভেন আই লাইক ড্যাশ টেলিভিশন অ্যাজ মাচ অ্যাজ রিডিং বুকস চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ দেখো ফ্রেন্ডস গ্রামারের অনেক পোর্শান আছে ঠিক আছে সব পোর্শানের নাম সকলে জানে না আবার নাম জেনেও ঠিকঠাক যদি সে না বুঝে থাকে তাহলে লাভ হয় না তো দেখো এইটাকে কি বলা হয় এটাকে বলা হয় প্যারা প্যারালেলিজম এটাকে বলা হয় প্যারালেলিজম অর্থাৎ ঠিক আছে অর্থাৎ ভালো করে বোঝো অর্থাৎ দুদিকে একটা ব্যালেন্স করা আর কিছুই না তোমরা তো কেমিস্ট্রিতে ব্যালেন্স করেছো ঠিক এরকম একটা ব্যালেন্স থাকে কিসের ব্যালেন্স থাকে ফ্রেন্ডস ভারবেন নয় মনে রাখবে পার্টিসিপিলের ব্যালেন্স থাকে পার্টিসিপিলের ব্যালেন্স থাকে সে ব্যালেন্সটা কি দেখো এখানে কি রয়েছে রিডিং বুকস তাহলে এখানে কি টু রিড দেওয়া আছে নাকি অনলি রিডিং দেয়া আছে যদি এদিকে আইএনজি থাকে তোমাকে এদিকেও বসাতে হবে তার ক্যান বি ইউসড নো কি হবে ওয়াচিং ডাব্লু এ টি সি এইচ আইএনজি ওয়াচিং ওকে তো এখানে কি হবে না আই লাইক ওয়াচিং টেলিভিশন অ্যাজ মাচ অ্যাজ রিডিং বুক কিন্তু যদি এখানে টু থাকতো এখানে যদি রিড না থাকে টু ডিট থাকতো তাহলে কি তুমি ওয়াচিংটা ইউজ করতে পারতে না কেটে দিত কেন না ওটাও এরর কারেকশানেরই একটা পার্ট অর্থাৎ কি না প্যারালেলিজম তুমি যদি ফলো করো অর্থাৎ এই রুলটা তুমি যদি ফলো করো এটাই পিএসসি বা যে কোনো এক্সাম কন্ডাক্টিং এজেন্সি কমিশন ফলো করবে যখন এই ধরনের কোয়েশ্চেন আসবে তখন তোমাকে লিখতে হতো কি না টু ওয়াচ তখন তোমাকে লিখতে হতো টু ওয়াচ যদি আমি লিখতাম টু রিড কিন্তু এটা হচ্ছে রিডিং দ্যাট ইজ হাই ওয়াচিং হচ্ছে এখানে কারেক্ট অপশান ওকে আই হোপ ইউ আন্ডারস্টুড লেটস কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ লেটার সলভ কোশ্চেন নাম্বার টুয়েলভ ইউ আর সিটিং ইন দ্য বেড ড্যাশ এ নিউজ পেপার এটাও কি পার্টিসিপেলের ওপরে এটাও কি না পার্টিসিপেটের ওপরে কোশ্চেন মানে কোশ্চেন দেখে তুমি যদি না বুঝতে পারো যেটা কোন সেগমেন্ট থেকে জিজ্ঞাসা করা হচ্ছে গ্রামারের তাহলে তুমি এই কোশ্চেনটা সলভ করতে পারবে না ওকে দ্যাট ইজ ওয়াই ফ্রেন্ড খুব মন দিয়ে বুঝে নাও চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ ওয়াজ সিটিং ইন দ্য বেড ড্যাশ নিউজ পেপার তার মানে সে বেডের ওপর বসে আছে তাই তো সে বেডের ওপর বসে আছে এখন বসে আছে সে বসছে নয় মানে সরি ওয়া সিটিং আছে তার মানে সে বসেছিল সে কোন একটা পার্টিকুলার টাইম ধরো আমি থ্রি পি এমকে ধরে নিলাম ভালো করে বুঝে নাও ফ্রেন্ডস থ্রি পি এম সেই সময়ে সে বেডের ওপর বসেছিল ঠিক আছে সেই খবরের কাগজ পড়বে বলে বসেছিল নাকি বসে বসে খবরের কাগজ পড়ছিল। কোন সেন্সটা এখানে ক্রিয়েট হচ্ছে সে বেডের ওপর বসে খবরের কাগজ পড়ছিল ঠিক আছে পড়ছিল কিন্তু এখানে তো বসেছিলো একটা ভার দিয়ে দেওয়া হয়েছে তাহলে দুটো ভার অর্থাৎ কি না টু ভার একই সঙ্গে হচ্ছে ইন দ্য সেম টাইম সেম পয়েন্ট অফ টাইম সেম পয়েন্ট অফ টাইম তাহলে দুটো ভার্ভ সেম পয়েন্ট অফ টাইমে ঘটে চলেছে তখন সেকেন্ড ভার্ভটাকে তখন সেকেন্ড ভার্ভটাকে মানে যে ভার্ভটাকে তুমি মানে পার্টিসিপেট বানাতে পারবে এক কথায় যেমন দেখো সিটিং যেমন আমি সেন্টাস্টেড আমরা লিখতে পারতাম হি কমা কি না সিটিং ইন দ্য বেড ঠিক আছে ওয়াজ রিডিং নিউজ পেপার ঠিক আছে এটাও লেখা যায় অথবা হিউর সিটিং ইন দ্য বেড রিডিং নিউজ পেপার বোঝা গেল তার মানে কোনটাকে তোমাকে মেন ভার্ব করে দেওয়া হয়েছে টেন্স ধরে টেন্স ধরে এখানে ফার্স্ট ভার্বটাকে দেওয়া হয়েছে সিটিং করে দেওয়া হয়েছে তার মানে এটাকে তুমি আর ওয়াজ ওয়াজ রিডিং লিখতে পারবে না তখন তোমাকে শুধু এখানে পার্টিসিপেট ইউজ করতে হবে রিডিং লিখতে হবে আর যদি এখানে ওয়াজ রিডিং লেখো তাহলে এখানে আবার তোমাকে সিটিং লেখা যাবে না ঠিক আছে এখানে আবার সরি এখানে ওয়াজ লেখা যাবে না শুধু সিটিং লিখতে হবে বোঝা ফ্রেন্ডস তার মানে এখানে কোনটা কারেক্ট অপশন ফ্রেন্ডস রিডিং বি হচ্ছে এখানে কারেক্ট অপশান ওকে আই হোপ ইউ আন্ডারস্টুড চলো এবার আমরা কোশ্চেন নাম্বার থার্টিন দেখে নিই ভালো করে দেখো হি ডায়েট ড্যাশ হারনেস চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ হি ডায়েট ড্যাশ হারনেস ভালো করে বুঝবে ঠিক আছে তো ডায়েট কথার মানে তো তোমরা সকলেই জানো ডাই ডিআই ডাই ডাই মানে কি মৃত্যু ডাই মানে কি মৃত্যু তাহলে সে মারা গিয়েছিল এক কথায় বুঝতে গেলে সে মারা গিয়েছিল এবার হারনেস হারনেস মানে কি ঘোড়ার লাগাম কিন্তু হারনেস মানে ঘোড়ার লাগাম হলেও একটা ইডিয়ামস আছে খুব মানে পরিচিত ইডিয়ামস এবং ডাব্লুবি ডাব্লু বিসিএস বলো ডাব্লু বিপিএসির যে কোনো এক্সাম বলো ডাই ইন হারনেস ডাই ইন হারনেস এই ইডিয়ামসটা অনেক এক্সামে এসছে ঠিক আছে অনেক এক্সামে এসছে যার জন্য ভালো করে মন দিয়ে শোনো ডাই ইন হারনেসে দেখো ইন আমরা অপশন পেয়ে গেলাম ঠিক আছে ইন আমরা অপশন পেয়ে গেলাম বি তাহলে ডায়েট ইন হারনেস এটা তো অনেকেই জানে মানে এই কোশ্চেনটা দেখে অনেকেই বলবে স্যার এই কোশ্চেনটা আমাদের শেখাচ্ছেন কি এটা তো আমাদের মুখস্থ হয়ে গেছে কিন্তু কেন আমি কোশ্চেনটা তোমাদের দিয়েছি বা এই ধরনের কোশ্চেন কেন আসতে পারে ভালো করে দেখো কিছু প্রিপোজিশানস আছে যেগুলো পেট প্রিপোজিশানস মানে যে কোনো এক্সাম কন্ডাক্টিং এজেন্সি ওগুলো খুবই দিতে ভালোবাসে মনে রাখবে ডাই অফ ডাই অফ মানে কি রোগে ভোগে মৃত্যু অর্থাৎ ডিজিজ ডাই অফ মানে রোগে ভোগে মৃত্যু ঠিক আছে ডাই ইন ডাই ইন হারনেস এটার মানে হচ্ছে কি না ডিউটি পালন করতে করতে মৃত্যু অর্থাৎ কর্মরত অবস্থায় মৃত্যু তাই তো ভেরি গুড ডাই ফর ডাই ফর মানে হচ্ছে কোনো নোবেল কজে মৃত্যু যেমন ধরো নেতাজি ডায়েড ফর হিজ কান্ট্রি ঠিক আছে তাহলে কি এটা নোবেল কজে মৃত্যু আর ডাইফ্রম যদি বলা হয় ডাইফ্রম ডাইফ্রম মানে হচ্ছে কি না অতিরিক্ত তুমি অতিরিক্ত মদ খেয়েছো ঠিক আছে অতিরিক্ত জল খেয়েছো অতিরিক্ত জ্বর এসে গিয়েছিল সরি জ্বরটা কেন হবে না কারণ ডিজিজ হয়ে যাবে অতিরিক্ত কারণ অতিরিক্ত কিছুর জন্য ধরো আমি লিখলাম যে হি ডায়েড ড্যাশ হাঙ্গার এবার এটা কি রোগে ভোগে মৃত্যু নাকি কোনো একটা অতিরিক্ত কারণে হ্যাঁ হাঙ্গার অতিরিক্ত ক্ষুধার কারণে মৃত্যু তাহলে কি হয়ে গেল এটা ডাই ফ্রম ওকে সো আই হোপ আন্ডারস্টুড ইউ কারণ এই ধরনের কোশ্চেনই বেশি আছে তাহলে ফর নোবেল কজ ইন ডিউটি অফ ডিজিজ অ্যান্ড ফ্রম হচ্ছে সামথিং ওভার ঠিক আছে সামথিং ওভার কিছু চলছে ওকে সো কোয়েশ্চেন নাম্বার দেখা যাক টু কাট সামথিং ইন টু টু পিসেস চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তার মানে একটি জিনিস একটি গোটা জিনিস গোটা জিনিসকে মানে মাঝখান দিয়ে সরি মধ্যেখান দিয়ে আমি কাট করে দিলাম যে দুটো পার্ট করে দিলাম অর্থাৎ কি না ডিভাইড করে দিলাম ডিভাইড করে দিলাম আচ্ছা দেখো একটি স্বামী এবং একটি স্ত্রী তার মানে একটি কাপেল সিও ইউ পিওলি কাপেল কাপলকে যদি মাঝখান দিয়ে ডিভাইড করে দিই তাহলে এদিকে চলে গেল হাজব্যান্ড আর এদিকে চলে গেল ওয়াইফ তার মানে ব্রেকআপ হয়ে গেল তাই না তার মানে এইভাবে তুমি যদি ভাবতে চাও তাহলে ব্রেকআপের মানেও এটা হয় তাই তো ব্রেকআপের মানেও এটা হয় এবার দেখো অপশানসগুলো দেখো কি আছে প্রথম অপশান আছে কি না সিভিয়ার বিতে অপশন কি রয়েছে সেভার সিতে অপশন কি রয়েছে না সিওয়ার আর ডিতে অপশন কি রয়েছে শো তাই তো এই শো মানে কি না প্ল্যান্ট অর্থাৎ কোন জিনিস সরি কোন তোমার ক্রপস হতে পারে কোন গাছ হতে পারে তুমি যখন ইমপ্ল্যান্ট করছো তুমি ইমপ্ল্যান্ট করছো তাহলে এটা তো হচ্ছে না কেটে দেওয়া হলো কিন্তু তুমি যদি মানে না বোঝো তাহলে তুমি কি করে করবে সিওয়ার এটা তো একজন মানুষ তার মানে এটা একটা নাউন ঠিক আছে যে তোমার ছুঁ সুতো নিয়ে সেলাই টেলাই করে ঠিক আছে যেমন ধরো স্টিচার আমি বলতে পারি স্টিচার স্টিচ করে স্টিচ মানে ছুঁ সুতো নিয়ে সেলাই করে যে স্টিচ করে তাকে সিওয়ার বলা হয় সিভার আর সিভিয়ার এই সিভিয়ার কোল্ড আমরা বলি না সিভিয়ার কোল্ড কি মারাত্মক ঠান্ডা পড়েছে তার মানে সিভিয়ার কোল্ড এই সিভিয়ার কোল্ড মানে হচ্ছে কি না কোনো কিছু স্ট্রং কোনো কিছু প্রচণ্ড স্ট্রং আর মনে রাখবে এসি ভিইআর অর্থাৎ লাস্টে ইটা থাকবে না অনলি এসি ভি আর অর্থাৎ লাস্টে এই ইটা থাকবে না এ দেখো এই বানান দুটো দেখো লাস্টে ইটা থাকবে না এই সিভার মানে হচ্ছে কোনো জিনিসকে কেটে দুটুকরো করা তুমি এটাকে ডিভাইড বলতে পারো তুমি এটাকে ব্রেক আপ বলতে পারো যদি সম্পর্কের সঙ্গে তুমি এই ভার্বটাকে কি করো না কম্পেয়ার করো তাহলে এখানে কারেক্ট অপশান হচ্ছে কি না বি সিভার ওকে তো চলো এগিয়ে যাই আমাদের নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিনের দিকে হি আক্স দ্য শপকিপার টু পুট ইট অন দ্য কাপ ট অন দ্য কাপ চুজ দ্যোপ্রিয়েট মিনিং অফ দ্য ইটালিক পার্ট অফ দা ইটালিক পার্ট তার মানে এইখান থেকে ইটালিক পার্ট স্টার্ট হচ্ছে ঠিক আছে এর আগের ভিডিওতে পার্ট নাম্বার ওয়ান আমি বলেছি যখনই এই ধরনের ইউজ করবে পিএসসি তখনই তোমাকে দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে একটা হচ্ছে ইডিয়মসের ইউজ করে গ্রোথ মানে এই টোটাল এই টোটাল সেন্টেন্সের মানেটা জিজ্ঞাসা করছে নাকি অনলি ইডিয়মসের মানেটা জিজ্ঞাসা করছে যদি ইডিয়মসের মানেটা জিজ্ঞাসা করে তাহলেও তোমাকে মন দিয়ে করতে হবে আর যদি গোটা সেন্টেন্সের মানে এটা জিজ্ঞাসা করে তাহলে এই এডিয়ামসটা কি ইউজ করে সেন্টেন্সের মানে কি হচ্ছে এটাকে তোমাকে ভালো করে আগে জাস্টিফাই করতে হবে কনসিডার করতে হবে তারপরেই অপশনে ক্লিক করতে হবে দেখো পুট ইট অন দ্য কাফ এখানে বলছে দেখো পোর হ্যান্ড ব্যাগ এগেনস্ট হিজ ব্যাক হেল্প টু ক্যারি সেল ইট টু হিম অন ক্রেডিট এই চারটে অপশান এখানে দেওয়া আছে তো কোনটা কারেক্ট অপশান হবে আগে ফার্স্ট বোঝো তাহলে এখানে কি তুমি শপকিপার হি এই অপশানসের মধ্যে পাচ্ছ না পাচ্ছ না তার মানে অনলি না এই ইডিয়মসের মানেটা তোমায় জিজ্ঞাসা করা হয়েছে মনে রাখবে ইট অন দ্য কাপ এটার মানে হচ্ছে ধারে বিক্রি করা ধারে বিক্রি করা ধার তাহলে ধার ধারে বিক্রি করা ইংলিশ কি সেল ইট টু হিম অন ক্রেডিট ওকে সো এইখানে কারেক্ট অপশান হচ্ছে ডি তো দেখো এই ধরনের ইডিওমস পরীক্ষার হলে আসে আর তুমি যদি এই ধরনের ইডিয়মস না রেডি করো কোন ধরনের ইডিওমস তোমাকে রেডি করতে হবে দেখো ইডিওমস রেডি করারও হাজারও একটা অপশানস আছে যেটা আমরা আমাদের প্রিমিয়াম কোর্সে শেখাই তুমি জয়েন করতে পারো যদি তোমার মনে হয় যে তোমার ইংলিশ নিয়ে প্রবলেম আছে এবং ইংলিশটা তোমাকে আরও বেশি স্ট্রং করতে হবে তাহলে আমি তো বলবো জয়েন করে নাও এমন কিছু খরচাও না হয় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করতে পারো সো কোশ্চেন নাম্বার সিক্সটিন হেয়ার রোডস আর ওয়েট ইট ড্যাশ লাস্ট নাইট চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব অপশানে রয়েছে হ্যাড রেন্ড উড রেন্ড সিতে রয়েছে রেন্ড আর ডিতে রয়েছে বিইং রেন্ড ডিয়ার ফ্রেন্ডস প্রথম কথা হচ্ছে কি না উড রেন্ড তো হয় না উড হচ্ছে উড হচ্ছে একটি মডেল অক্সিলিয়ারি উড হচ্ছে একটি মডেল অক্সিলারি এরপরে সবসময় ভার্বের কি বসে না বেস ফর্ম বসে কখনোই ভি থ্রি বসে না তাহলে এটা তো এমনি এলিমিনেট হয়ে গেলো অর্থাৎ বি অপশনটা কী হয়ে গেল না এমনি এলিমিনেট হয়ে গেল বি অপশনটা তোমার থাকলোই না তাই তো তুমি যেই অপশান এলিমিনেট করলে তোমার কাছে তিনটে অপশন চলে আসলো ঠিক আছে বলছে হ্যাড রেন্ট এবার দেখো এখানে লাস্ট নাইট বলা আছে লাস্ট নাইট লাস্ট নাইট মানে কি না সিম্পল পাস্টের কথা বলা হয়েছে তুমি যদি টেন্স ধরো তাহলে সিম্পল পাস্টের কথা বলা হচ্ছে তার মানে হ্যাড রেন্ট তো হবে না কেননা না হ্যাড কথাটি যখনই ইউজ করা হচ্ছে তখন ওটা কোথায় চলে যাচ্ছে পাস্ট পার্টিসিপিলেটে চলে যাচ্ছে না তাহলে পাস্ট পার্টিসিপিলের কথা তো বলা হয়নি তোমাকে বলেছে লাস্ট নাইট মানে সিম্পল পাস্ট সিম্পল পাস্টে কখনও হ্যাড আসে না তাহলে অপশন এ এলিমিনেটেড হয়ে গেলো রেন্ট আর বিং রেন্ট বিং রেন্ট তো হবেই না কারণ এটা তো প্যাসিভ ভয়েস ইউজ হয় দরকার নেই বিং তো প্যাসিভ ভয়েস ইউজ হয় যার জন্য ডি অপশন হলো না তাহলে সি অপশন হচ্ছে কি না কারেক্ট হেয়ার সি অপশন কারেক্ট হেয়ার এখানে আরেকটা ছোটো ডিসকাশন আমি তোমাদের দিচ্ছি দেখো দেখো মাথায় রাখবে অনেক সময় এই কোশ্চেনটাই অন্যরকমভাবে জিজ্ঞাসা করা হয় কী করে দেওয়া হয় জানো তোমাকে রেন্ট অপশনটা দেবে না তোমাকে বলবে মাস্ট হ্যাভ রেন্ট অবশ্যই বৃষ্টি হয়ে থাকবে মাস্ট হ্যাভ রেন্ডের মানে হচ্ছে অবশ্যই বৃষ্টি হয়ে থাকবে আর শুধু রেন্ড মানে হচ্ছে কি বৃষ্টি হয়েছিল তার মানে রোডস আর ওয়েট ইট রেন্ট লাস্ট নাইট রাস্তাগুলো ভিজে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল আবার এই কোশ্চেনটাই অন্য ভাবে জিজ্ঞাসা করা হয় কি না রাস্তাগুলো ভিজে অবশ্যই লাস্ট নাইটে কাল নাইটে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল অবশ্যই বৃষ্টি হয়ে থাকবে অবশ্যই বৃষ্টি হয়ে থাকবে সেই কারণেই রোডসগুলো এখন ওয়েট দ্যাট ইজ আই ফ্রেন্ড এই অপশনটাও মাথায় রাখো অনেক সময় শুধু রেন্ট না দিয়ে মাস্ট হ্যাভ রেন্টও দিতে পারে ওকে তো চলো আমরা কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনের দিকে যাই কোশ্চেন নাম্বার সেভেন্টিন বলছে সি কমা হ্যাভিং হার্ড অফ আর হাজবেন্ডস ডেথ ডেভেলপড কোল্ড ফিল্ড ডেভেলপড কোল্ড ফিল্ড আই সাপোজ এটা একটা ইডিয়মস ইয়েস ইট এটা একটা ইডিয়মস চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ একটু আগেই আমি কোশ্চেন ডিসকাস করেছি যে যখনই ইডিয়মস দিয়ে দেবে তখনই মাথায় রাখবে সেই ইডিয়ামসটাকে ইউজ করে শুধু ইডিয়মসের মানেটা জিজ্ঞাসা করা হচ্ছে নাকি পুরো ইডিয়মসটাকে ইউজ করে গোটা সেন্টেন্সের মানেটা জিজ্ঞাসা করছে পিএস এটা তোমাকে ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে তারপরেই কোশ্চেন অ্যাটেম্প করবে অপশনে দিয়েছে সি রিমেন্ড কাম সি ফেল্ড কোল্ড সি কট কোল্ড সি বিকেম নার্ভাস ওকে তো দেখো অপশনটা খুবই তোমার সহজ এই কোশ্চেনটা আমি সহজই বলবো কিন্তু মাথায় রাখো যে ডেভেলপড কোল্ড ফিটের মানে তোমায় জিজ্ঞাসা করেনি পুরো সেন্টেন্সের মানে এটা জিজ্ঞাসা করেছে ইডিয়ামসটি ইউজ করে কেননা দেখো সি সাবজেক্টকে তোমার অপশনের মধ্যে ইনক্লুড করে দিয়েছে মাথায় রাখবে যে হার হাজবেন্ডসের ডেথ দেখে কেউ তোমার একদম কাম হয়ে যায় নিশ্চিন্ত হয়ে চুপ হয়ে যায় তার মানে কি তাকে সবাই কাঁদানোর চেষ্টা করে অথবা কারু শীত করে কি না কারুর মানে হাজবেন্ডের ডেথের খবর শুনে কারুর কি ঠান্ডা লেগে যায় না তার মানে এই দুটো অপশন এলিমিনেটেড হয়ে গেল এবার তোমাকে মাথায় রাখতে হবে যে কাম আর নার্ভাস ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় মনে রাখবে কোল্ড ফিট এ দেখো কোল্ড ফিট যেমন আরেকটা তোমাদের মনে করি দিই কোল্ড শোল্ডার তাই তো কোল্ড শোল্ডার তার মানে কি কাউকে উৎসাহ থেকে বঞ্চিত করা নিরুৎসাহ কর তাই না কোল্ড শোল্ডার মানে হচ্ছে তুমি কাউকে নিরুৎসিত না দাও নিরুৎসাহ করো তাকে বলা হয় কোল্ড শোল্ডার তাহলে কোল্ড কাকে ডিনোট করে নার্ভাসনেস কে ঠিক আছে কোল্ড কাকে ডিনোট করে নার্ভাসনেস কে তার মানে কোল্ড ফিট মানে হচ্ছে সি বিকেম নার্ভাস সি বিকেম নার্ভাস ডি হচ্ছে এখানে কারেক্ট অপশান ওকে তো চলো কোশ্চেন নাম্বার এইটিনে যাওয়া যাক আই ওয়ান্ট ড্যাশ মানি ইউ সেভড ফর মাই ফুড চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ ডিয়ার ফ্রেন্ডস এইটা একটা ক্লজ ঠিক আছে ক্লজ বেস্ট কোশ্চেন ঠিক আছে এইখানে আমাদের তোমার কনজাংশনটা আছে এটাকে বলা হয় আন্ডারস্টুড ঠিক আছে এটাকে বলা হয় আন্ডারস্টুড ভালো করে দেখো এই কেসটাকে বলা হয় আন্ডারস্টুড ঠিক আছে তো যাই হোক ওটা আমাদের কোশ্চেন চাইছে না কোশ্চেন চাইছে যে কোন অপশনটা কারেক্ট হবে এখানে বলছে এফ ইউ এ লিটিল দা ফিউ দা লিটিল তো দেখো আই ওয়ান্ট ড্যাশ মানি ইউ সেভড ফর মাই ফুড তার মানে সেই টাকাটা যে টাকাটা তুমি আমার ফুডের জন্য সেভ করে রেখেছো অল্প কিছু টাকা সেটা আমি এখন চাই যখন এরম কোনো একটা পার্টিকুলারাইজেশন চলবে পার্টি পার্টিকুলারাইজেশান চলবে তখনই মনে রাখবে যে এই দা এই দা আর্টিকেলটা চলে আসে তাই না দায়ের ইউজ চলে আসে আর দায়ের ইউজ সঙ্গে কোনটা হবে ফিউ হবে লিটিল হবে ফিউ হবে নাকি লিটিল হবে তাহলে দা চলে আসলে এই দুটো লিমিনেটেড হয়ে গেল তাহলে দা ফিউ আর দা লিটিল আমি তোমাদের আগের ভিডিওতেই শিখিয়েছিলাম যে মানি মানি একটা কি না আনকাউন্টেবল আন আনকাউন্টেবল ঠিক আছে আনকাউন্টেবল নাউন যার জন্য মানুষ মানির সরি মানির সঙ্গে মানে উচ্চারণ গণ্ডগোল হয়ে যাচ্ছে এত ফাস্ট ভিডিওটা করার ট্রাই করছি আমি দেখো মানি এম ও এন ওয়াই মানি এটা আনকাউন্টেবল নাউন মানির সঙ্গে কখনো ফিউ ইউজ করবে না মানির সঙ্গে সব সবসময় লিটিল ইউজ করবে লিটিল ইউজ করবে কিন্তু যদি তোমার সঙ্গে নোটসের কথা বলা হয় যদি তোমার সঙ্গে কয়েন্সের কথা বলা হয় যদি তোমার সঙ্গে রুপির কথা বলা হয় রুপির কথা বলা হয় তখনই তুমি ফিউ ইউজ করবে কারণ এগুলো কাউন্টেবেল মানি কাউন্টেবেল নয় এটা মাথায় রাখবে ওকে সেই জন্য এখানে কোনটা কারেক্ট অপশান হবে ডি কারেক্ট অপশান হচ্ছে ডি দ্য লিটল মানি ওকে তো চলো আমরা এগিয়ে যাই নেক্সট কোশ্চনের দিকে কোয়েশ্চেন নাম্বার নাইনটেন আই ডিড নট লিসেন টু মাদার আই ডিড নট লিসেন টু মাদার তার মানে আমি মায়ের কথা শুনতাম না চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ এখানে বলছে মাদার ইজ নট লিসেন্ট বাই মি বিতে বলছে মাদার হ্যাড নট লিসেন্ট টু বাই মি সিতে বলছে মাদার ওয়াজ নট লিসেন্ট বাই মি আর ডিতে বলছে মাদার ওয়াজ নট লিসেন্ট টু বাই মি ডিয়ার ফ্রেন্ডস মাথায় রাখবে যেটাও একটা অ্যাক্টিপ্যাসিভ ভয়েস যখনই এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট পোজিশান দেবে যেমন দেখো তোমার এস টি এন ডি লিসেন টু ঠিক আছে লিসেন টু মানে কারুর কথা শোনা মন দিয়ে কারুর কথা শোনা কাউকে মেনে চলা আর মনে রাখবে এই লিসেনের পরে এই টুটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন তোমার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি দেখতে পারবে কোশ্চেনের মধ্যে তখন প্যাসিভ ভয়েসেও এই অ্যাপ অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশানটা রেখো মানে এই টুটাকে রেখো তার মানে এখানে কারেক্ট অপশান হচ্ছে কি না ডি মাদার ওয়াজ নট লিসেন্ট টু মি লিসেন টু অনেকে এখানে বলবে স্যার টুটা হবে না লিসেন বাই মি হবে কিন্তু মনে রাখবে না তাহলে এই অপশানটা কারেক্ট হতো কিন্তু এই অপশান কারেক্ট নয় হান্ড্রেড পার্সেন্ট ভুল ওটা মাথায় রাখবে লিসেনের পর যদি টু থাকে অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোশন থাকে আগে লিসেন টু কমপ্লিট লিখে নেবে তারপরে বাই দেবে তারপর মি দেবে সো এখানে কারেক্ট অপশান হচ্ছে ডি তো চলো আমরা এগিয়ে যাই কোশ্চেন নাম্বার টোয়েন্টির দিকে সি ওয়াজ ড্যাশ শর্ট টু টাচ দ্য উইন্ডো পেন তার মানে জানলার গরাদ উইন্ডো পেন ঠিক আছে এই হচ্ছে উইন্ডো এই উপরের জানলার গড়ার দা হচ্ছে উইন্ডো পেন তার মানে সে ধরো এতটাই বেঁটে ঠিক আছে সে এখান থেকে হাত বাড়িয়ে এই উইন্ডো পেনটাকে ধরতে পারবে না উইন্ডো পেনটাকে ধরতে পারবে না তার মানে সে খুবই বেঁটে তার মানে কি না ভেরি শর্ট খুব বেঁটে তার মানে ভেরি শর্ট কিসের লেভেলে মানে ভেরি শর্ট না তার অ্যাবিলিটির লেভেলে তাই মানে তাই না তার মানে তার অ্যাবিলিটি 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 ইংলিশ কি ক্যান ঠিক আছে আর তার সঙ্গে কি না সে ভেরি শর্ট তার মানে যখন অ্যাবিলিটি আর তার যে শারীরিক আর কি ফিজিক্যাল যে গুণ সেই দুটো যখন একই ইকুয়েশানে থাকে ঠিক আছে তখন আমাদের কি হয় না প্রথম সেন্টেন্সে ভেরি ঠিক আছে প্লাস অ্যাডজেক্টিভ হয় যেমন দেখো ভেরি শর্ট ঠিক আছে তারপর এখানে একটা দ্যাট বসে তারপর কি হয় না সাবজেক্ট এখানে সাবজেক্ট দিলাম সি কি হবে না কান্ট টাচ উইন্ডো পেন ঠিক আছে উইন্ডো পেন যখন এই ফর্ম্যাটটা আসবে মাথা রাখবে এই ফরম্যাটটা আসবে তখন এই ফরম্যাটটা তোমাকে দেওয়া হতে পারে বা এই ফরম্যাটের সেকেন্ড যে আরেকটা ফরম্যাট আছে সিমিলার মিনিংয়ের যে ফর্ম্যাট আছে ভাইস ভাষা সেটা তোমাকে দেওয়া হবে সেটা সবসময় ডিনোট করা হয় টু টু দিয়ে অর্থাৎ কি টু শর্ট টু টাচ টু শর্ট টু টাচ তার মানে এখানে যখনই তুমি টু দেখতে পেলে এখানে তোমার মাথায় রাখতে হবে টু বসাতে হবে তার মানে সি ওয়াজ টু শর্ট টু টাচ দ্য উইন্ডো পেন তার মানে কি সি ওয়াজ ভেরি শর্ট দ্যাট সি ক্যান নট টাচ দ্য উইন্ডো পেন ওকে ফ্রেন্ডস তো টোয়েন্টি কোয়েশ্চেন্স আমরা এখানে ডিসকাস করলাম তো চলো টোয়েন্টি ওয়ানের দিকে আমরা যাই দেখো টোয়েন্টি ওয়ানের কোশ্চেনটা কী বলছে ড্যাশ দিয়েছে প্রথমে দিয়ে বলছে ইউর হেল্প আই উড হ্যাভ ডায়েড তাই তো কোশ্চেনটা দেখো ড্যাশ ইউর হেল্প আই উড হ্যাভ ডায়েট চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ আই উড হ্যাভ ডায়েট একটু আগে একটা কোশ্চেনে দেখে এসেছি আমরা তাহলে মডা লক্সুলারি প্লাস হ্যাভ প্লাস ভিথ্রি তাই না এই ফরম্যাট থাকলে এই ফর্ম্যাট থাকলে আগের সেন্টেন্সে কী হয় না হ্যাড প্লাস ভি হয় তাই তো হ্যাড প্লাস ভিতর হয় কন্ডিশনাল সেন্টেন্স ধরে তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে হ্যাড প্লাস কন্ডিশনাল সেন্টেন্স মানে কি কমপ্লেক্স সেন্টেন্স তাহলে সেই কমপ্লেক্স সেন্টেন্সটাকে তুমি যদি সিম্পল সেন্টেন্স বানাও মনে রাখবে হ্যাড প্লাস ভিতরির আরেকটা সিম্পলেও ফরম্যাট হয় সেটা কি না বাট ফর বাট ফর তার মানে কি বাট ফর ইউর হেল্প আই উড হ্যাভ ডায়েট তার মানে তোমার হেল্প ছাড়া আমি মারা যেতাম ঠিক আছে কিন্তু আমি এখন বেঁচে আছি আমি বেঁচে আছি বলেই কথাটা বলতে পারছি যে তোমার হেল্প ছাড়া আমি মারা যেতাম তোমার হেল্প ছাড়া আমি মারা যেতাম তার মানে আমি এখন বেঁচে আছি দিয়ে তার কাছে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে তোমার হেল্প ছাড়া আমি মারা যেতাম তাহলে বাট ফর ইউর হেল্প আই উড হ্যাভ ডায়েড ওকে আই হোপ ইউ আন্ডারস্টুড তো চলো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টুতে যাওয়া যাক এখানে বলছে স্টপ টকিং ড্যাশ চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ দেখো যখনই এরাম ফর্ম্যাট থাকবে তার মানে এটা কোয়েশ্চেন ট্যাগ এটা কি না কোয়েশ্চেন ট্যাগের তোমার একটা কোশ্চেন কোশ্চেন ট্যাগ তো কোশ্চেন ট্যাগ যারা যারা জানো দ্যাট ইজ বেটার কিন্তু যারা যারা জানো না তারা কি করবে সব সবসময় মাথায় রাখবে যে দেখো স্টপ টকিং স্টপ টকিং সেন্টেন্সটাকে দেখো স্টপ টকিং টি এ এল জি স্টপ টকিং ভার্ব প্লাস ভার্ব তাই তো ভার্ব প্লাস ভার্ভ এটাকে কি বলা হয় না ভার্বাল নাউন যখন মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউনের তোমার অ্যাক্টিভিটি করানো হয় তাকে তখন তাকে কি বলা হয় ভার্বাল নাউন তখন তাকে বলা হয় ভার্বাল নাউন তো দেখো এই যে স্টপ টকিং এটা না ইম্পারিটিভ সেন্টেন্স সেন্টেন্সটা কি না ইম্পার্টিভ সেন্টেন্স সবসময় মাথায় রাখবে ইম্পারিটিভ সেন্টেন্সে কোশ্চেন ট্যাগ নেগেটিভও হতে পারে নেগেটিভও হতে পারে আবার পজিটিভও হতে পারে এইটাই হচ্ছে সব থেকে মজার জিনিস এগুলোই অনেকে জানে না বা অনেকে শিখতে পারে না দ্যাট ইজ হোয়াই পরীক্ষার হলে গিয়ে অনেক সময় গেজ লাগিয়েও তারা ঠিক করে আসতে পারে না কিন্তু যদি সেন্টেন্সটা এরকম মানে হতো আর কি ধরো আমি এরাম লিখলাম যে ইউ আর এ অ্যাসপিরেন্ট ইউ আর এন্ড অ্যাসপিরান্ট ধরো আমি এটা লিখছি অ্যাসপিরান্ট তাহলে দেখো এইটা কি এটা তো স্টেটমেন্ট ডিক্লারেটিভ সেন্টেন্স এটা তো ইম্পারটিভ সেন্টেন্স নয় তাহলে এর কোশ্চেন ট্যাগ অনলি অ্যান্ড অনলি নেগেটিভেই হবে পজিটিভে হবে না কিন্তু ইম্পারটিভ সেন্টেন্সের নেগেটিভেও হবে পজিটিভেও হবে ঠিক আছে তো চলো আমরা এবার দেখে নি অপশানসগুলো কি কি আছে ফার্স্ট অপশন আছে ডাজ নট হি বিতে রয়েছে ওন্ট হি সিতে রয়েছে আর নট ইউ ডিতে রয়েছে ডোন্ট ইউ সো ডিয়ার ফ্রেন্ডস এখানে কি বিভার কোথাও দেখতে পাচ্ছ দেখো স্টপ টকিং ভালো করে দেখো ইম্পারটিভ সেন্টেন্স তাই তো স্টপ টকিং তার মানে কি এ ইউ স্টপ টকিং এ তুই চুপ কর তাই না টকিং তাই না হ্যাঁ কি না তাহলে এই ইউটা উজ্জ্ব থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা অমিট থাকে তার মানে সাবজেক্ট অমিট থাকে তো এই সব কেসে ইম্পারিটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট ইউ সবসময় সাবজেক্ট ইউ ঠিক আছে এটা তো গেল প্রথম কথা তার মানে ইউ দিয়ে হবে তাহলে হি হি কেটে দিলাম এখানে ইউ আছে তার মানে দুটোর মধ্যে একটা হবে এবার এখানে দেখো বিভার আছে না মেন ভার্ব আছে আছে তো মেন ভার্ব তাহলে মেন ভার্ব থাকলে মনে রাখবে ডু আছে মেন ভার্ব থাকলে কি আছে ডু আছে তাহলে ডোন্ট ইউ ঠিক আছে এবার এটাকে তুমি যদি পজিটিভে লিখতে তাহলে উইল ইউ ঠিক আছে ড ইউ ঠিক আছে ডু ইউ এতগুলো কোয়েশন ট্যাগ হওয়া পসিবেল ছিল এইটার জন্য আই হোপ ইউ আন্ডারস্টুড তো চলো কোয়েশ্চেন নাম্বার আমরা টোয়েন্টি থ্রির দিকে যাই ঠিক আছে ড্যাশ মাই অ্যারাইভাল আই উইল সি ইউ ইনসার্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান খুব খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আর এইখানে আমি যেটা শেখাবো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে প্রিপোজিশানও এইভাবে পড়া যায় মানে প্রিপোজিশান তো এইভাবে কেউ পড়ে না বেসিক্যালি প্রিপোজিশান কী করে মুখস্তর মতো করতে যায় বোঝার চেষ্টা করে বারবার বোঝার চেষ্টা করে কিন্তু প্রিপোজিশানও এইভাবে হয় মানে এর উপর এই কনসেপ্টটাও লাগু হয় কীভাবে দেখো ড্যাশ মাই অ্যারাইভাল আই উইল সি ইউ ঠিক আছে অর্থাৎ কি না ধরো দুটো পয়েন্ট অফ টাইম আমি দেখছি এটা একটা পয়েন্ট অফ টাইম এটা একটা পয়েন্ট অফ টাইম ফার্স্ট পয়েন্ট অফ টাইম কি না আমাকে এখানে আগে পৌঁছাতে হবে আই হ্যাভ টু রিচ ইয়ার এই পয়েন্টটা আমাকে পৌঁছাতে হবে এই পয়েন্টটা পৌঁছালে তবে আমি তোমাকে দেখতে পারবো তবে আমি তোমাকে দেখতে পারবো এই পয়েন্টে ঠিক আছে তার মানে এখানে আমাকে পৌঁছাতে হবে তার মানে পৌঁছানোর পর আমি তোমাকে দেখতে পারবো যদি এরকম ব্যাপার থাকে তখন সেটাকে বলা হয় জাস্ট আফটার তো তার মানে কি আই উইল রিচ হেয়ার অ্যান্ড আফটার দ্যাট জাস্ট আফটার দ্যাট আই ক্যান সি ইউ এটার সেন্স হচ্ছে এটা যখন এরম সেন্স থাকবে অর্থাৎ জাস্ট আফটারে সেন্স থাকবে তখন সব সময় আপনকে টানবে সব সময় আপনকে টানবে সব সময় আপানকে টানবে ঠিক আছে বোঝা গেল আমি বোঝাতে পারলাম তোমাদের তার মানে জাস্ট মানে মাই অ্যারাইভাল ড্যাশ মাই অ্যারাইভাল আই উইল সি ইউ তার মানে জাস্ট আফটার মাই অ্যারাইভাল তাহলে জাস্ট আফটার মাই অ্যারাইভাল আপন তাহলে বি হচ্ছে এখানে কারেক্ট অপশান ওকে তাহলে তুমি বলবে যে স্যার এখানে অন কেন হবে না অন কেন হবে না মাথা রাখবে আমি একটা এখানে এক্সাম্পল দেখাই অন হিয়ারিং দ্য নিউজ আই ফেইনটেড ঠিক আছে তার মানে সেন্টেন্সটা ভালো করে দেখো নিউজটা শোনা হলো আমি ফেন্টেড হয়ে গেলাম অর্থাৎ কি না জ্ঞান হারিয়ে গেলাম কিসের কারণে কি কারণে আমি জ্ঞান হারালাম আমার জ্ঞান হারানোর কারণটা কি আমার জ্ঞান হারানোর কারণটা হলো যে আমি সে নিউজটা শুনেছি তার মানে এটা কি ইন কনসিকুয়েন্স অফ ইন কনসিকুয়েন্স অফ তার মানে অন অনের যেটা তোমার মিনিং রিলেট করে সেটা কি ইন কনসিকুয়েন্স অফ অর্থাৎ কি কারণ ঠিক আছে আর আপন যেটা ডিনোট করে সেটা কি না জাস্ট আফটার অর্থাৎ আপন কি না টাইম আর অন কি না হোয়াই অর্থাৎ অ্যাডভার ওকে আই হোপ ইউ আন্ডারস্টুড তো চলো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর আই ওয়াজ রিকোয়েস্টেড টু পে অ্যাজ সুন অ্যাজ পসিবল চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ অপশনে দিয়েছে ইউ রিকোয়েস্টেড মি টু পে অ্যাজ সুন অ্যাজ পসিবল বিতে রয়েছে হি হ্যাড রিকোয়েস্টেড মি টু পে অ্যাজ সুন অ্যাজ পসিবল সিতে রয়েছে উই রিকোয়েস্টেড টু পে অ্যাজ সুন অ্যাজ পসিবেল আর ডিতে রয়েছে কি না সি রিকোয়েস্টেড মি টু পে অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিয়ার ফ্রেন্ডস মন দিয়ে দেখো আই ওয়াজ রিকোয়েস্টেড টু পে অ্যাজ সুন অ্যাজ পসিবেল এটা হচ্ছে কোশ্চেন তো তোমাকে আগে বুঝতে হবে যে গ্রামারের কোন সেগমেন্ট থেকে কোশ্চেনটা করা হয়েছে মানে সেন্টেন্স ট্রান্সফরমেশনটা কোন সেগমেন্ট থেকে হয়েছে এই সেগমেন্টটা যেটা সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ মনে রাখবে ভয়েস চেঞ্জ থেকেই কোশ্চেনটাকে মানে করা হয়েছে তো দেখো এখানে বলছি ইউ রিকোয়েস্টেড মি টু পে অ্যাজ সুন অ্যাজ পসিবেল ঠিক আছে ইউ রিকোয়েস্টেড মি টু পে অ্যাজ সুন এস পসিবল এটা দিয়েছে ওকে এখানে বলছে দেখো হি হ্যাড রিকোয়েস্টেড মি টু পে অ্যাজ সুন এস পসিবল দিয়েছে উই রিকোয়েস্টেড টু পে অ্যাজ সুন এস পসিবল চলো এটাকে আগে এলিমিনেট করো কারণ এটা তো নয় এটা তো ভুল কারণ দেখো আই ওয়াজ রিকোয়েস্টেড আই ওয়াজ রিকোয়েস্টেড তার মানে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ছিল ভি টু ছিল অর্থাৎ ভারবে সেকেন্ড ফর্ম ছিল তারপরে এখানে মিতে ছিল তাহলে মিটা প্রথমে এসছে বলেই তো আই হয়েছে আর আই এর সঙ্গে ওয়াজ হয়েছে আয়ের সঙ্গে ওয়াজ হওয়ার পর এই ভি টুটা এখানে ভি থ্রি আই ওয়াজ রিকোয়েস্টেড তাহলে এখানে কি না সাবজেক্টের পরে আমাকে এনি নিয়ে হাও ভি টু খুঁজতে হবে তাই না ভি টু খুঁজতে হবে তো দেখো এখানে দুটো অপশনের মধ্যে রয়েছে সি রিকোয়েস্টেড মি টু পে অ্যাজ সুন অ্যাজ পসিবল আবার দেখো ইউ রিকোয়েস্টেড মি টু পে অ্যাজ সুন অ্যাজ পসিবেল তো কোনটা হবে কারেক্ট অপশান ফ্রেন্ডস এখানে দুটোই কারেক্ট অপশান অর্থাৎ এখানে অপশান এ এবং অপশান ডি এই দুটোকেই কারেক্ট অপশান বলা যায় ঠিক আছে যদি এরম একটা কোশ্চেন এসে থাকে যে দুটোরই অপশান কারেক্ট তাহলে তুমি যে কোনো একটাকে চুজ করে আসবে তুমি নাম্বার পেয়ে যাবে এই নিয়ে কোনো টেনশান করার কিচ্ছু নেই ওকে ফ্রেন্ডস তো আই হোপ তোমাকে বোঝাতে পেরেছি তো চলো কোশ্চেন নাম্বার আমরা টোয়েন্টি ফাইভের দিকে যাই টোয়েন্টি ফাইভ দ্য নিউজ ইউ গেভ আস ড্যাশ ট্রাস্ট ওর দি চুজ দ্য বেস্ট ওয়ার্ড দ্য নিউজ ইউ গেভাস আমি একটু আগেই বলেছি এগুলো তোমার কমপ্লেক্স সেন্টেন্স এবং এটা এই কেসটাকে বলা হয় কি না আন্ডারস্টুড তো এখানে আন্ডারস্টুড কেস দেওয়া রয়েছে ঠিক আছে কিন্তু সাবজেক্টকে দ্য নিউজ অর্থাৎ কি দ্য নিউজ যে নিউজ তুমি আমাকে দিয়েছ ঠিক আছে তুমি আমাকে দিয়েছো আমাদেরকে দিয়েছো সেটা ট্রাস্ট দি তো দেখো ভার্ব দেওয়া রয়েছে আর বিতে রয়েছে হ্যাভ বিন সিতে রয়েছে ইজ এবং ডিতে রয়েছে নান সো ডিয়ার ফ্রেন্ডস নিউজ 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 এই ওয়ার্ডটাকে দেখতে যদিও প্লুরালের মতো কিন্তু এটা যখন সেন্টেন্সে ইউজ হয় তখন সিঙ্গুলারের মতো ইউজ হয় অর্থাৎ তোমাকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে আর তো প্লুরাল ভার্ব বিন প্লুরাল ভার্ব তো হবে না তাহলে সি ইজ হচ্ছে এখানে কারেক্ট অপশান ঠিক আছে সি ইজ হচ্ছে এখানে কারেক্ট অপশান অর্থাৎ কি দ্য নিউজ ইউ গেভ হাস ইজ ট্রাস্ট ওর দি যদি পাস্টে হতো তাহলে ওয়াজ ট্রাস্ট ওর দি সো ফ্রেন্ড ডিয়ার ফ্রেন্ডস টোটাল টোয়েন্টি ফাইভ এমসি কিউজ আমি এখানে ডিসকাস করলাম এটা আমাদের মক টেস্ট নাম্বার টু ছিল এরপর মক টেস্ট নাম্বার থ্রি ফোর এরমভাবে আসতে থাকবে পিডিএফ কপিও আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে টাইম আমি মেনশন করেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং দেখাচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে নতুন একটি ভিডিও টপিকের সাথে তুমি যদি ফ্রিতে মক টেস্ট পেতে চাও তাহলে আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করার পর যা যা করতে বলেছি ভিডিওর প্রথমে ডিসকাস করেছি সেগুলো করে নিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ড